Hi guys, welcome to my channel Daily Home Cooking. আমি গোপাল অধিকারী, আমার ইউটিউব চ্যানেল ডেইলি হোম কুকিং এ আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি শেয়ার করছি ভেজিটেবল এগ দেফিল বা ভেজিটেবল এগ পাকোড়া। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ট্রেন আর এটা খেতে অসাধারণ। তো চলুন বানিয়ে নেওয়া যাক। আমি এখানে তিনটে পটেটো আর একটা ক্যারট বয়েল করে নিয়েছি। এটাকে আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে ক্যারট গ্রেট করে নিলাম, এরপর আমি পটেটোগুলোকেও গ্রেট করে নিচ্ছি। পটেটো আর ক্যারট গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে বিটরুট নিয়েছি অর্ধেকটা। এই বিটরুটটাকেও আমি একইভাবে গ্রেট করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বা ক্যাবেজ, এটা আমি এইভাবে ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি গ্রিন চিলি, রসুন, আদা আর কুচানো পেঁয়াজ। আর আদা রসুনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি। চিনি দিলে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম একটা খেতে হয়, খুব ভালো লাগে খেতে, সেই জন্য চিনিটা দিতে হচ্ছে। এরপরে দিয়ে দিলাম 3 টিস্পুন ময়দা আর দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য। বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না, 1 চিমটে দিলেই হয়ে যাবে। এরপরে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে নিয়েছি 2টো বয়েল এগ, এগুলো আমি একটাকে 4 ভাগ করে নিচ্ছি। উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি সুজি, সুজি দিয়ে আমি এই ডেফিলটাকে কোট করে নেব। এবার আমি মিশ্রণটা থেকে অল্প মিশ্রণ নিলাম আর এগের একটা টুকরো নিয়ে মাঝখানে দিয়ে আমি এইভাবে ডিমের আকারে একটা শেপ করে নিচ্ছি। এরপরে আমি সুজির মধ্যে কোট করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, এবার আমি সবগুলোকে এভাবে করে প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো ডেভিল তৈরি করা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অয়েল। অয়েল গরম করে নিয়ে আমি একটা একটা করে টেবিল এখানে ছেড়ে দিচ্ছি। আমি বেশি নাড়াচাড়া করবো না, নাহলে এই টেবিলগুলো ভেঙে যেতে পারে, কারণ এটা খুব নরম। আর একদিকে যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এই খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টিয়ে দিচ্ছি। যখন অপর দিকটাও ভালো করে ফ্রাই করা হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নেব। আর ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। সো গাইস, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তো আজকের মতো বাই বাই।